টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার কাছে দুইটা হাতির কলিজা দেখছেন, যে ব্যাটারিটা দেখছেন এটি কোনোভাবেই একজন মানুষের পক্ষে ওজন করা সম্ভব না, এত ওয়েট, এত ভারী। পাশাপাশি যে আইপিএসটা দেখছেন এটাও হেভি গ্রেটফুল। এটির মডেল হচ্ছে 1750 মাইক্রোটেক ব্র্যান্ডের, ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড মাইক্রোটেক। এটির বিল কোয়ালিটিটা আমি একটু বলি, সেটি হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের এই আইপিএসটাতে আপনি ব্যবহার করতে পারবেন যে বিষয়গুলো সেগুলো আমি একটু ক্লিয়ার করছি। এটা মূলত 1500 VA একটি আইপিএস, এটাতে 1200 ওয়াট পর্যন্ত আপনারা লোড ক্যাপাসিটি ব্যবহার করতে পারবেন। খুব কোয়ালিটিফুল এই প্রোডাক্ট, একবারে টাটকা টাটকা ইউজ করতে পারবেন। বিদ্যুৎ থাকাকালীন যে অবস্থা, বিদ্যুৎ চলে গেলেও সেই অবস্থায় আপনারা ইউজ করতে পারবেন, যার কারণে আমি টাটকা বলতেছি। এই প্রোডাক্টটির সাথে আপনারা 1200 ওয়াট ব্যবহার করতে পারবেন, এক ব্যাটারির মধ্যে সেরা এবং সবচেয়ে বড় একটি মেশিন। এই মেশিনটির দাম 17900 টাকা। পাশাপাশি যে ব্যাটারি দেখছেন এটা হচ্ছে স্ট্যান্ড ব্যাটারি, এটা হচ্ছে টল টিউবুলার ব্যাটারি। আপনারা চাইলে এই স্ট্যান্ডের ব্যাটারি ইউজ করতে পারেন, অথবা রহিমা প্রোজের ব্যাটারি ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে সাইপ পাওয়ারের ব্যাটারি ইউজ করতে পারেন। এই তিনটা টল টিউবুলার কিন্তু প্রায় সেম সেম, ওজনের দিক থেকে একটু 19-20 হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওজনের দিক থেকে প্রথম হবে হচ্ছে এই স্ট্যান্ডের ম্যাক্স 230, এটা দ্বিতীয়। সেকেন্ড ক্যাটাগরিতে যাবে হচ্ছে সাইপ পাওয়ারের 200 অ্যাম্পিয়ারের টল টিউবুলারটা, তৃতীয় ক্যাটাগরিতে যাবে রহিম আপ্রোজের টল টিউবুলারটা। তো যাই হোক, তিনটার দাম প্রায় সেম, 31900 টাকা। এই প্রোডাক্টগুলো একসঙ্গে যখন নিচ্ছেন তখন একটি বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন। আর এখন এটার গ্যারান্টি বিষয় নিয়ে বলবো, এই ব্যাটারির গ্যারান্টি হচ্ছে 3 বছর, টানা 3 বছর গ্যারান্টি। মেশিনের গ্যারান্টি 2 বছর, তো এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। তো ইব্রাহিম আলাই ভাইয়ের আসলে এইটা প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি, তারই রিভিউটাও দিলাম। ভাই, এই যে এখানে আমরা পলিথিন দিয়ে এই কাকগুলো আটকা দিছি, তার পিছনে কারণ হচ্ছে পরিবহনে যেন ব্যাটারি পানিটি পড়ে না যায়, তো এই পলিথিনগুলো খুলে নেবেন। আর তৃতীয়ত হচ্ছে এই যে ব্যাটারির ভিতর এই ধরনের কাক লাগানো আছে, এই যে এই কাকগুলো খুলে এই যে আমি একটা লাগিয়ে দেখা দিচ্ছি, এটা লাগাবেন। এটা লাগানোর সুবিধা হচ্ছে ব্যাটারির অ্যাসিড গ্যাভারিটিটা আপনি সহজে দেখতে পারবেন। এই যে এটা ঠিক এভাবে লাগায় দিলেই এটা প্যাচ দিয়ে এটা সুন্দরভাবে প্যাচ দিয়ে লাগিয়ে দিবেন। এটার ব্যাটারির যে অ্যাসিড গ্যাভারিটি আছে সেটি এটা স্মুথলি দেখাবে। তো এটার সুবিধা হচ্ছে যে এখান এই যে এই মিটার দিয়ে আপনারা এই অ্যাসিডের অবস্থান দেখতে পারেন। এটা এখানেও লাগানো যাবে, তো এখানে লাগানোই আমার মনে কাছে ভালো মনে হচ্ছে। এই যে জাস্ট লাগা দিবেন, আর এই কাকটা অ্যাসিড ঢালার জন্য, যখন আপনারা অ্যাসিড করবেন ব্যাটারিটাতে, অর্থাৎ ডিএম ওয়াটার যখন আপনারা দিবেন, পানি যখন কমে যাবে তখন ডিএম ওয়াটার দেওয়ার জন্য এটা খুলে আপনারা দিবেন। আর এটা ব্যবহারের সময় অবশ্যই এই পলিথিনগুলো খুলে দেবেন। আমরা পলিথিন দিয়ে ইনটেক করার কারণ হচ্ছে পরিবহনে যেন পানি দিয়ে পরিবহনের গাড়ি বা এই ব্যাটারির পানি যেন পড়ে না যায়। তো এই যে এভাবে আপনারা এই কাকগুলো লাগাবেন, এটা দিয়ে আপনারা অ্যাসিড গ্যাভারিটি ব্যাটারির অবস্থানটা দেখতে পারবেন। যদিও অন্য কোম্পানির থাকে না, স্ট্যানে এবং সাইপ পাওয়ারে এই কাকগুলো দিচ্ছে, রহিমা প্রোজে এখানে এগুলো দিচ্ছে না। তো এই হলো টল টিউবুলারের বৈশিষ্ট্য, এই কাকগুলো লাগাবেন। এই যে এটাতে অ্যাসিড গ্যাভারিটি দেখা যায়, কারণে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি, সেই সঙ্গে স্পেশালি ইব্রাহিম ভাইয়ের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।